নমস্কার বন্ধুরা, আজকে একদম চট জলদি একটা মশালা আলু করব। আশা করি তোমাদের রেসিপিটা পছন্দ হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে গেলে আমি কিছুটা গোটা সাদা জিরে দিয়ে দিলাম ফোড়নে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি মির্চ। এরপর আমি চারটে আলু এভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, একটু মোটা করে আলুটা দিয়ে দিলাম। বন্ধুরা, একবার এরকমভাবে মশালা আলু করে দেখো, রুটি বা মুড়ি সব দিয়েই কিন্তু জমে যাবে। এবার আলুটা সব কিছু ভালোভাবে হলুদ আর কাশ্মীরি মির্চের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এরপরে আরও কিছু যেগুলো বেসিক মশলা আমাদের ঘরেতে থাকে, যেমন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এই আলু যে তরকারিটা, মশালা আলুতে একদমই জল পড়বে না, প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। একদম শুকনো শুকনো হবে। আর এক গ্যাসটাকে সিম করে দিয়ে ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করতে হবে। কিন্তু একদমই আমি জল দেব না বা কোনো টমেটোও কিন্তু দেব না। সেই জন্য এই যে ঢাকা দিয়ে দিলাম, 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, গ্যাসটা কিন্তু একদম লো করা আছে। এরপর আমি আবারও আলুটাকে এপাশ ওপাশ করে সব নিচের আলুগুলো উপরে, ওপরেরগুলো নিচে, এইভাবে করে এই যে আলুগুলো একদমই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আরও কিছুক্ষণ আমি আলুটাকে ভাজা ভাজা করব। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা, ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। খুব চটজলদি, খুব সামান্য উপকরণে তৈরি হয়ে যায় মশালা আলু, যা রুটি বা মুড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এই যে আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আশা করি বন্ধুরা তোমাদের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না কিন্তু।